নজর রাখার চেষ্টা করব। রেলকে বেসরকারিকরণ করা হচ্ছে না এমনটাই মন্তব্য করা হয়েছে অশ্বিনী বৈষ্ণবের তরফ থেকে, যে খবরের দিকে আমরা নজর রেখেছি। রেলকে বেসরকারিকরণ করা হচ্ছে না কি বলেছেন তিনি পরিষ্কারভাবে, এই নীতিতে অবিচল সরকার, মন্তব্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। কি বলেছেন তিনি শোনাব। Regarding the privatization of railways, we have considered that question in good detail, and very clearly the government has taken a clear firm stand that railways will not be privatized. It's a very clear stand we have taken, and I've said that in the parliament, the decision has been approved at the cabinet level, so we are not privatizing the railways. So that's a very clear stand we have taken. নজর রাখার চেষ্টা করেছি অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় রেলমন্ত্রী, তার যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া শোনানোর চেষ্টা করলাম এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি রেলকে বেসরকারিকরণ করা হচ্ছে না, যে খবরের দিকে আমরা ইতিমধ্যেই নজর রেখেছি। আরও একবার জানাবো, রেলকে বেসরকারিকরণ করা হচ্ছে না পরিষ্কারভাবে, এই নীতিতে অবিচল সরকার, মন্তব্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। যে খবরের দিকে নজর রেখেছি, রেলকে বেসরকারিকরণ করা হচ্ছে না পরিষ্কারভাবে, এই নীতিতে অবিচল সরকার, এমনটাই মন্তব্য করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় রেলমন্ত্রী, তার স্পষ্ট বার্তা। আমাদের আউটপুট এডিটর সৈকত রয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৈকত, রেলকে বেসরকারিকরণ করা হচ্ছে না, স্পষ্ট বার্তা আজ রেলমন্ত্রীর তরফ থেকে, সরকার এ বিষয়ে অবিচল। দেখো সোনিয়া, যে খবর আমরা পাচ্ছি যে রেলকে বেসরকারিকরণ করা হবে না বলে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়ে দিয়েছেন, এবং শুধু তাই নয়, তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন বিরোধীদের উদ্দেশ্যে, যে যারা বিভিন্ন সময় বলেন যে রেল বেসরকারিকরণ হবে, রেলকে বিক্রি করে দেওয়া হবে এবং রেলের যারা কর্মচারী তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, এই ক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধীরা বারবার এ বিষয়ে সোচ্চার হয়েছে, বিশেষ করে কংগ্রেস এবং তৃণমূল, যে রেল বেসরকারিকরণ হয়ে যাবে। কিন্তু এই প্রসঙ্গে ইতিমধ্যেই সিআইএ এর একটি বণিক সভার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল জানিয়েছেন যে রেল কোনোভাবেই বেসরকারিকরণ করা হবে না, এবং এর কোনো ভাবনাও কেন্দ্রীয় স্তরে হয়েছে এমনটাও কিন্তু নয়। ফলে একদিকে যেমন বিরোধীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, উৎসাহ জবাব দিয়েছেন, পাশাপাশি তিনি রেল যারা রেলের যারা আধিকারিক বা রেলের যারা কর্মচারী তাদের অভয় দিয়ে বলেছেন যে রেল এখনই বেসরকারিকরণ হবে এরকম কোনো সম্ভাবনা বা সিদ্ধান্ত নেই, পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ধন্যবাদ সৈকত, কথা বলছিলাম আউটপুট এডিটর সৈকত আইন ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রেলকে বেসরকারিকরণ করা হচ্ছে না, মন্তব্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কি বলেছেন আরো একবার শোনাবো। রিগার্ডিং দি প্রাইভেটাইজেশন অফ রেলওয়েজ, উই have considered that question in good detail, and very clearly the government has taken a clear firm stand that railways will not be privatized. It's a very clear stand we have taken, and I've said that in the parliament, the decision has been approved at the cabinet level, so we are not privatizing the railways. So that's a very clear stand we have taken. নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যে, রেলকে বেসরকারিকরণ করা হচ্ছে না, স্পষ্ট বার্তা কেন্দ্রীয় রেলমন্ত্রীর তরফ থেকে। নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই যে খবরের দিকে, রেলকে বেসরকারিকরণ করা হচ্ছে না পরিষ্কারভাবে, এই নীতিতে অবিচল সরকার, মন্তব্য করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলকে বেসরকারিকরণ করা হচ্ছে না।